বিজেপি চা বাগান সংগঠনের মিটিং আরো একবার জানিয়ে রাখব। বিজেপি চা বাগান সংগঠনের মিটিং একটি গেট মিটিং হয় এবং সেখানে শ্রমিকরা তাদের একাধিক দাবি সামনে রাখে। একাধিক দাবির মধ্যে তিনটি দাবি আছে মূলত, এবং তাদের মধ্যে ন্যূনতম মজুরি, জমির পাট্টা প্রদান, এছাড়াও মোট তিনটি দাবি তারা সামনে রাখেন এবং এই নিয়েই তাদের গেট মিটিং। বিজেপির চা বাগানের সংগঠনের তরফ থেকে এই মিটিং করা হয় বলে জানা যাচ্ছে। সেখানে চা শ্রমিকরা তাদের দাবির কথা তুলে ধরেন, মূলত তিনটি দাবি তারা তুলে ধরেছেন বলেই জানা যাচ্ছে, এবং 60 বছরের অবসরের দাবি যেমন রয়েছে, পাশাপাশি ন্যূনতম মজুরির দাবিও তারা জানিয়েছেন এবং জমির পাট্টা প্রদানের দাবিও তারা জানিয়েছেন। মূলত তিনটি দাবি চা শ্রমিকরা সামনে রেখেছেন এবং সেই নিয়ে বিজেপি চা সংগঠনের পক্ষ থেকে একটি মিটিং করা হয়, গেট মিটিং বলেই জানা যাচ্ছে। কথা বলে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৌশল ভৌমিক। দেখো, চা বাগানের যে শ্রমিকদের দীর্ঘদিনের দাবি যারা ন্যূনতম মজুরি প্রদান, সেই সাথে যে চা বাগান এলাকায় যারা থাকেন তাদের জমির পাট্টা প্রদান এবং অবসরের যে সময়সীমা সেটাকে কিন্তু 7 বছর পর্যন্ত করার দাবিতে এই শনিবার ডুয়ার্সের যে মেটেরি ব্লক, সেই মেটেরি ব্লকের বিভিন্ন চা বাগানে একটি গেট মিটিং করা হয়। মূলত যেটা বিজেপির যে সংগঠন বিটিডব্লিউইউ পক্ষ থেকে কিন্তু এই গেট মিটিং করা হয়েছে। এদিন সকালে বিজেপির চা বাগান শ্রমিক সংগঠন যেটা ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের তরফে এই গেট মিটিং করা হয় বিভিন্ন চা বাগান এলাকায়। সেখানে কিন্তু কাজে যোগ দেওয়ার আগে চা বাগানের যে ফ্যাক্টরি গেটের সামনে তারা অবস্থানে বসেন এবং সেখানে থেকে কিন্তু স্লোগান তোলা হয় এবং সেই দাবি নবগুলো সম্পর্কে কিন্তু আওয়াজ তোলা হয়। পাশাপাশি যে সমস্ত শ্রমিকরা যাচ্ছিলেন তাদেরকেও তাদের দাবি এবং তাদের যেগুলো পাওনা সে সমস্ত বিষয়ে কিন্তু অবগত করা হয়। তোমাকে বলে রাখবো, বিগত কয়েকদিন থেকে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে এই গেট মিটিং চলছে। মূলত দাবি যেটা রয়েছে একই দাবি, যে যেটা ন্যূনতম মজুরি সেটা বৃদ্ধি করতে হবে, পাশাপাশি চা বাগান এলাকার যারা বাসিন্দা তাদের জমির পাট্টা প্রদান করতে হবে। এদিন মেটেরি ব্লকের বিভিন্ন চা বাগান এই এলাকায় এই একই রকম একটা মিটিং এর আয়োজন করা হয়েছে। ইংদং চা বাগান, চাউসা, এই বিভিন্ন চা বাগানে হয়েছে, যেটা বিজেপির যে চা বাগান ইউনিয়ন তাদের পক্ষ থেকে করা হয়েছে। যেটা আগেও জানানো হয়েছে যে এই যে ন্যূনতম মজুরি, এই ন্যূনতম মজুরি নিয়ে কিন্তু এর আগেও কিন্তু ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে চা বাগানের শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষ সবে মিলে, কিন্তু তাদের এই সমস্যা কিন্তু সমাধান হয়নি বলে আগেই জানিয়েছেন এই বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্ব। আগামী দিনে যদি তাদের এই দাবি মানা না হয় বা তাদের দাবি মতো কাজ না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে ডাক দিয়েছে। কৌস্তভ মানুষী ছিলাম তোমার সঙ্গে, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কৌস্তভ ভৌমিকের সঙ্গে। যে কারণে সে হামরে কাল একদম তাগড়া ডিমান্ড হয় জমিন কার পট্টা, দুসরি নম্বর হামরে কে 60 সাল কা 60 সাল কার হামরে কে রিজাইন হই চাই, সেকার হামরে কে ডিমান্ড হয়।